আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলা। বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রণজিৎ কুমার পাল। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর খান কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হাসান, খুলনা লোনা পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান প্রমুখ। কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তা, চিংড়ি চাষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা সহ 100 জন উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় চিংড়ি রোগ নির্ণয়ের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সিএনএন বাংলা টিভি বাগেরহাট থেকে জামাল হোসেন বাপ্পা। কর্মকর্তা যারা আছেন, আমরা যারা মানব সম্পদ তৈরিতে আমরা যারা কাজ করি, আমরা সকলেই আসলে প্রতিটি গবেষণা এবং আজকে যে দিনব্যাপী যে এখানে এই যে কর্মশালা, এই কর্মশালাটা আমরা সাকসেসফুলি যারা সম্পন্ন করা যায় আপনাদের মতামতের মাধ্যমে, আপনাদের জ্ঞান গরিবের মাধ্যমে এই সুযোগটা আপনারা এই গবেষণা প্রতিষ্ঠানে তৈরি করে দেবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। এই 4টা প্রকল্প আমরা এখানে উপস্থাপিত হবে প্রথমে, তার পরবর্তী আমরা আরো 3টি প্রকল্প উপস্থাপিত হবে। আমরা এই যে চিন্তা করেছি যে